তাহলে দৌড় দিয়ে গেছিলাম, ও পিক করতেছিলাম, আমি পিক করে দৌড়াচ্ছিলাম। এই কথা কথা রেখে আমরা দৌড়ে পড়ি, সবাই দাঁড়িয়ে যাচ্ছি। তারপরে আর দৌড়ে গেছি ডাক্তারখানা, ডাক্তার বললো চেরা হয়ে যাবে। তারপর বললো না, হলো শান্তি হয়ে যাবে, কান্না কুটুরু করে দিল। তারপরে একটা ডাক্তার বললো হ্যাঁ বাচ্চা আছো, এরকম করে থাকে আর চেরাই দিও না। তারপরে দিদি বাড়ি নিয়ে গেছে, তারপরে গা ঘুরে আবার বললো রক্তের কথা এরাই দিয়ে গেছে। তারপরে ও তোমার এইভাবে ফেটে গেছে মাথায়? হ্যাঁ। তুমি আর দুষ্টুমি করবে না, আর পার্কে যাবে না, আর দৌড়াদৌড়ি করবে না, তো না বলো, আবার করো। আর যদি করো ইঞ্জেকশন দিয়ে দেবো তো? সেলাই দিয়ে দিও, সেলাই দিয়ে দেবো তো? হ্যাঁ ঠিক আছে। আবার ছবিটা দেখো।